হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, সকল দর্শক বন্ধুদের কৃষ্ণময় শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আমার ইউটিউব চ্যানেল পূজার পুজো মন্দির গোপাল সেবায় আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমাদের দুই মিষ্টি গোপাল সোনারাও খুব ভালো আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে পারব আমাদের বাড়ির লাড্ডু গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে কি ফুল নিবেদন করা যায় এবং কি কি ফুল নিবেদন করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণেরই বাল্যস্বরূপ হলেন আমাদের প্রিয় গোপাল। হিন্দু ধর্ম এবং পূজাবিধিতে বিভিন্ন ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। কিছু কিছু ফুল আছে যা দেবতাদের বিশেষ প্রিয়। দেবতাদের প্রিয় ফুল দিয়ে পুজো করলে তারা খুশি হন এবং মনস্কামনা পূর্ণ হন। কিন্তু সব ফুলই কিন্তু সব দেবতাকে অর্পণ করতে নেই, চিনে নিতে হবে কোন ফুল কোন দেবতাকে অর্পণ করা উচিত। তো বন্ধুরা, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের মিষ্টি লাড্ডু গোপালের প্রিয় রঙ হলো হলুদ। তাই হলুদ রঙের ফুল দিয়ে পুজো করলে তিনি সন্তুষ্ট হবেন আর আপনার মনের কামনা পূর্ণ করবেন। এছাড়াও ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল হলো পদ্ম, জুঁই, কেওড়া, চামেলি, অশোক, মালতী, বাসন্তী, চাঁপা। এছাড়াও বৈজন্তী ফুল বিষ্ণুর অত্যাধিক প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত চলাকালীন মহারাজ যুধিষ্ঠিরের সামনে নিজেই তার প্রিয় ফুলের উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন কুমুদ, করবি, চনক, মালতী, পলাশ ও বনমালা ফুল তার বড়ই প্রিয় ফুল। কৃষ্ণের চরণে পদ্মফুল অর্পণ করুন, এতে বিষ্ণুদেবের পাশাপাশি লক্ষ্মীদেবীও তুষ্ট হন আর আপনার সংসারে সমৃদ্ধি বজায় থাকে। তো বন্ধুরা, আমি যেসব ফুলের কথাগুলো আপনাদেরকে বললাম সেগুলো হয়তো আমাদের আশেপাশে বেশি পাওয়া যায় না বা অনেকের বাড়িতে হয়তো আছে। তো যাদের বাড়িতে নেই বা এই সব ফুল দিয়ে ভগবানকে পুজো করা সম্ভব নয়, তারা আমাদের আশেপাশে যেসব সুগন্ধ ফুল রয়েছে সেই সব ফুল দিয়ে কিন্তু ভগবানকে পুজো করতে পারেন। ধরুন যেমন গাঁদা ফুল, গোলাপ ফুল, ডালিয়া ফুল, পদ্ম ফুল, শিউলি ফুল, জুঁই ফুল। তো বন্ধুরা, শিউলি ফুলের ক্ষেত্রে আমি বলবো নিচে পড়ে থাকা শিউলি ফুল দিয়ে কিন্তু আপনারা ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু বা গোপালের কিন্তু পুজো করবেন না। গাছের থেকে পেরে তারপরেই আপনারা সেই ফুল দিয়ে পুজো করবেন। আর যদি কোনো সময় এইসব ফুলও যদি আপনাদের কাছে না থেকে থাকে বা জোগাড় না হয়ে থাকে, তাহলে আমাদের কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই সাদা ফুল রয়েছে। সেই সাদা ফুল দিয়েও কিন্তু আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন, কিন্তু সেই ফুলে চন্দন যুক্ত করে তারপরেই ভগবানকে অর্পণ করবেন। কোনো সুগন্ধহীন ফুল কখনোই ভগবানকে নিবেদন করবেন না। যদি ফুল না থেকে থাকে আর সুগন্ধহীন ফুল যদি নিবেদন করতে হয় ভগবানকে, তাহলে চন্দন লাগিয়ে তারপরে নিবেদন করবেন, যাতে চন্দনের গন্ধে সেই ফুলটি সুগন্ধিত হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব কি কি ফুল ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণু ও গোপালকে নিবেদন করা যায় না। সেই ফুলগুলো হলো আকন্দ, ধুতুরা, শিরিষ, শিমুল ইত্যাদি ফুল ভুলেও অর্পণ করবেন না। সর্বশেষে বলতে চাই, শ্রীকৃষ্ণের কৃপা পেতে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। তুলসী পাতা কিন্তু 11 দিন পর্যন্ত বাসি হয় না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। অন্য একটা ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ রাধে রাধে, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ।